যেদিন থেকে শিক্ষকদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে বেদ, সেদিন থেকে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে বেয়াদবের ক্ষেত। কি শিক্ষা দিলেন স্যার? আপনার শিক্ষায় ঘাপলা ছিল নাকি আপনাদের তাড়ানোর প্রতিযোগিতা চলছে? এক স্কুল এক কলেজ, তোদের স্কুল কলেজের কি খবর? আমরা তো আমাদের অধ্যক্ষ আমাদের প্রধান শিক্ষককে সরিয়ে দিয়েছি, তোরা কি করলি? কিন্তু আমাদের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের কোন দোষ নেই। আরে দোষ থাক আর না থাক, এখন পাওয়ার তোদের হাতে আনতে হবে। পাওয়ার আনতে গেলে সরাইতে হবে তাকে। এমন প্রতিদ্বন্দ্বিতা যদি চলে এই দেশ আর শিক্ষিত জাতি পাবে না, পাবে বেয়াদব জাতি। কথাটা মেনে নিয়ে আর মেধাবী যে আন্দোলন হয়েছে, মেধাভিত্তিক, ওই মেধার মনে পাওয়া যাবে না।